হ্যালো বন্ধুরা, MSI টিভিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন দাদা, এই গাছটি হলো ডুমুর গাছ। আমাদের গ্রামে বলা হয় এটাকে গাছবহই গাছ। এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণ গাছবহই বা ডুমুর হয়েছে। এই ডুমুর আজকের ভিডিওই আমাদের ডুমুরের উপকারিতা ঔষধি গুণাগুণ নিয়ে। তার আগে বলে রাখছি দাদা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন দাদা ভিডিওটি কেমন লাগলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি টেনে টেনে না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণ ঔষধি গুণাগুণ, তাই আসুন দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং ডুমুরের ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেই। যে ডুমুর দেখতে পাচ্ছি আমরা, এই ডুমুর সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও বর্ণনা করেছেন। অত্তিনীয় জৈতুন, এই যে অত্তিনীয় জৈতুন আমরা শুনছি, এ জৈতুন ফলটি হলো জলফাই, আর তিন ফলটি হলো এই যে আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি ডুমুর। এটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে ডুমুরটি, তাই আমরা বুঝতে পারি না। ডিউটির সময় অধিক রক্ত ক্ষয় হলে বা রক্ত পড়লে তা থেকে পরিত্রাণ পেতে এই গাছটির যে ডুমুর দেখতে পাচ্ছেন, এই ডুমুরের কিছু কচি ডুমুর নিয়ে তার রস বের করে সামান্য মধুর সাথে মিশ্রণ করে তা যদি খায়, তাহলে মেয়েদের বিউটির সময় যে রক্ত বেশি পড়ে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং বেশ উপকার পাওয়া। আর যদি তাতে না হয়, তাহলে আপনি এই ডুমুরের রসের সাথে দুধ এবং চিনি মিশ্রণ করে তা যদি খান, তাহলে আপনার ঋতুস্রাব বন্ধ হবে, অধিক ঋতুস্রাব থেকে মুক্তি পাবেন এবং কম ঋতুস্রাব হবে। আপনাদের যদি কারো আমাশয় হয়, তাহলে এই কচি ডুমুরের পাতার সঙ্গে আতপ চাল চিবিয়ে খেলে, কচি ডুমুরের পাতার সাথে আতপ চাল চিবিয়ে খেলে তাহলে আমাশয় ভালো হয় এবং এটা আপনারা তিন দিন খাবেন, তাহলে বেশ উপকার পাবেন। সাদা ও রক্ত আমাশয় হলে, তাহলে এই ডুমুর গাছের ছাল ও ডুমুরের রস নিয়ে তা যদি দু চামচ পরিমাণ রসের সাথে হালকা কিছু মধু মিশ্রণ করে সকাল ও বিকালে খান, তাহলে অবশ্যই সাদা ও রক্ত আমাশয় ভালো হবে। যাদের মাথা গুড়ে এবং মাথা গুড়ায়, তারা এই ডুমুরের বাইরের অংশ বেজে খেলে অবশ্যই তাদের মাথা গুড়ানো কমবে এবং মাথা ঘুরানো ভালো হয়ে যাবে। যাদের হেস্কিজনিত রোগ আছে, যাদের হেস্কি ওঠে, তারা এই ডুমুর বাড়িতে নিয়ে গিয়ে সে ডুমুরের মাঝখানের অংশ ফেলে দিয়ে বাইরের অংশ কিছু পানিতে আধা ঘন্টা বা এক ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখে সে পানিটু এক চামচ পরিমাণ যদি আধা ঘন্টা পরিমাণ খান, তাহলে অবশ্যই আপনার হেস্কিটা বন্ধ হবে। এই ডুমুর রান্না করে খাওয়া যায়, আর সর্বদা যে ব্যবহার করবেন এই ডুমুরের বাইরের অংশ ব্যবহার করবেন, ভিতরের অংশ ব্যবহার করলে ক্ষতি হতে পারে। ভিতরের যে অংশটা আছে সেটা আমরা ব্যবহার করব না। এবং আমাদের প্রায় মানুষেরই ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হলে ডুমুর গাছের মূলের রস যদি আপনি খান, তাহলে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং ডায়াবেটিস ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাদা, এই ডুমুর ফল আমাদের এলাকায় বা আমাদের গ্রামে এটাকে ভাজি করেও খাওয়া হয়, আবার রান্না করেও খাওয়া হয়। এই গাছটি অনেক উপকারিতা, এই ডুমুরে অনেক প্রকার ঔষধি গুণাগুণ রয়েছে। তাই দাদা, আমার ভিডিওটি এখানে আজকে শেষ করছি। দাদা বলছি, আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের মাঝে ভিডিও পৌঁছানোর জন্য আমি ভিডিও করি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।